সর্বজয়া অ্যাকচুয়ালি যখন প্রথম ন্যারেট করা হয় আমাকে সাবজেক্টটা, আমার এটুকুই মনে হয়েছে যে সর্বজয়া একটি এমন চরিত্র, সে ভীষণ একটি ইনোসেন্ট চরিত্র, ভেরি ইনোসেন্ট, এবং সেটা খুব চ্যালেঞ্জিং। ইনোসেন্ট থেকে এবার ধাপে ধাপে কোথায় যাবে, সেই শেডসগুলো আছে সর্বজয়ার মধ্যে। এবং আমার মনে হয় দেবশ্রী রায় আর সর্বজয়া মনে হয় দর্শক বন্ধুদের খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে, মানে আমার এটা মনে হচ্ছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং সর্বজয়া যে চরিত্রটা ভীষণ একটা একটা ঝর্ণার মতো, মানে একেবারে বয়ে চলে যাচ্ছে, তো সেইখানটা আমার খুব ভালো লেগেছে যে সেটা মানে কোনো বাদ মানে না, অ্যাকচুয়ালি সে নিজের মতো চলে, নিজের আনন্দে চলে, নিজের যখন মনে হয় সে নাচে, এবং মানে প্রত্যেক মানুষকে আপন করে নিতে পারে, তার নামই হলো সর্বজয়া। সেই জন্য আমার মনে হয়েছে যে এই যে এতদিন পরে যে এই সর্বজয়া করছে, আমার মনে হয় মানুষজন খুব পছন্দ করবে এই সর্বজয়াকে। এই সারা শোন না আন্টি, প্লিজ ডান্স, আন্টি প্লিজ ডান্স, নাচুন না, সালসা পারেন, হিপ হপ পারেন, আরেকজন অন্য বলতে বলছে, আন্টি প্লিজ ডান্স আন্টি। নমস্কার, আমি সংঘমিত্রা, অনেকদিন পরে আবার জি বাংলার পর্দায় ফিরলাম। আপনারা সবাই এতদিনে জেনে গেছেন যে 9 অগস্ট থেকে রোজ রাত 9টায় আমাদের ধারাবাহিক, নতুন ধারাবাহিক আসছে সর্বজয়া। সেখানে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে, অনেক ভালো যে নাম সেটা হচ্ছে মেঘ বালিকা চৌধুরী, মেঘ বালিকা চৌধুরী, এবং ডাক নাম হচ্ছে সারা। সো আমাদের রিসেন্টলি শুটিং শুরু হয়েছে, আজ আমরা ফার্স্ট টাইম ফ্লোরে শুট করছি সবার সাথে, আমার দেবশ্রীদির সাথে প্রথম এই কাজ, তারপর স্বাগতাদি, মৌমিতাদি, সবার সাথে আমার প্রথমবার কাজ, তো সত্যি খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। আমার সাথে সাথে আমি জানি যে আমার দর্শকরাও খুব এক্সাইটেড যে কবে আসবে জি বাংলার পর্দায়, যে সর্বজয়া দেখবো বলে প্লিজ দেখবেন, এবং আমাদের প্লিজ জানাবেন যে কেমন লাগলো এবং কেমন লাগছে, যবে থেকে টেলিকাস্ট শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের উত্তরের আশায় রইলাম। সবাই চেনে, স্ত্রীওলা, মাছওলা, সবজিওলা, আমাদের কেলটুদা, মানিনী বলছে চুপ কর। তাহলে নাকি ওটা বলার জন্য যাবো? আচ্ছা, সুন্দরবনে থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার,
লিসন জয়, সরি 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 সরি, আই নো আই নো, ভুল মারছে।